মর্নিং স্টুডেন্টস তোমাদের মধ্যে যারা এই বছর বিটেক এ অ্যাডমিশান নিতে চলেছো কিন্তু এখনও ডিসিশন নিয়ে উঠতে পারো নি যে কোন স্ট্রিমটা বাঁচবে কারণ হয়তো তোমার মেন শখ বিটেক ইন সিএসি নেওয়ার কিন্তু আবার ভাবছো যে ইসি নিলে কি বেটার হবে কারণ ওখানে শুনেছি কম্পিউটার সায়েন্সের সাথে সাথে ইলেকট্রনিক্সের যে কোম্পানি সেই সমস্ত কোম্পানিতেও চাকরি পাওয়া যায় এবং একসাথে আমি ইলেকট্র ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজকর্ম বা টেলিকমিউনিকেশনের যে সায়েন্স সেটাও শিখতে পারবো আবার কম্পিউটার সায়েন্সও শিখে নিতে পারবো আবার হয়তো কেউ ভাবছো যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবো নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করব তো আমি তোমাদের বলবো যে যেটাতে তোমার ইন্টারেস্ট অবশ্যই সেই ওয়াইজ বাঁচো কারণ মোটামুটি বিটেকের শুধু সিএসসি নয় তার সাথে সাথে ট্রিপিল ইসি এমই সিভিল প্রত্যেকটারই কিন্তু ভীষণভাবে জব অ্যাভেলেবিলিটি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ যে কোনো সিভিলাইজেশান বা যে কোনো দেশ তাকে ফ্লারিস করতে গেলে এই ব্যাপারগুলোকে উন্নতি করতেই হবে এই ব্যাপারগুলোতে তো না অবশ্যই সেটা করতে পারো কিন্তু যারা একটু মানে এমন একটা কোর্স করতে চাইছো যে কোর্সটা আরও ভবিষ্যতে যার চাহিদা দিনকে দিন বাড়বে এবং যেটা যে কোর্সটা একটু নতুন একটু নতুন কিন্তু ভবিষ্যতে মানে এই থেকে মানে এই ফিল্ডে প্রচুর চাকরির সুযোগ আসতে পারে বা আসবে তাদের জন্য আমি বলবো একটা ডাইনামিক কোর্স সেটা হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে স্ট্রিম তারই একটা সাব সাবব্রাঞ্চ বলতে পারো বা তার একটা স্পেশালাইজেশান বলতে পারো আমি এমনিতেই মনে করি না যে কোনো বিটেক ইন সিএসই তার আবার আলাদা কোনো স্পেশালাইজেশান করাটা উচিত এটা নিয়ে আমারও একটু সন্দেহ আছে বা ছিল কিন্তু তাও আমি তোমাদের বলবো এই পার্টিকুলার একটা স্পেশালাইজেশন যে স্পেশালাইজেশনটা কিন্তু ভবিষ্যতে মানে এই স্পেশালাইজেশনটা করার পর প্রচুর চাকরির সুযোগ আসতে পারে সেই স্পেশালাইজেশন নাম হচ্ছে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবার ডেটা সায়েন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটো এমন একটা জিনিস না যে যার উপর কিন্তু এখনকার টেকনোলজি সিংহভাগটাই কিন্তু নির্ভর করছে এবং ভবিষ্যতে যত দিন যাবে আরও বেশি বাড়বে কারণ অবশ্যই জানো যে এআইয়ের যে টুলস বা এআই এর যে অ্যাপ্লিকেশান বা এআই ড্রিভেন যে সফটওয়্যার সেইগুলো এখন ছড়াছড়ি এবং সেইগুলো যত দিন যাবে এবং এআই এখন শিশু হয়ে আছে শিশু অবস্থায় রয়েছে মানে এ এখনও কিশোর হবে যুবক হবে এই করে করে বুঝতেই পারছো মানে একদম প্রিলিমিনারি স্টেজে রয়েছে এআইয়ের যে সফটওয়্যারগুলো সেইগুলো নিয়ে কন্টিনিউ রিসার্চ হয়ে চলেছে এবং হিউজ মানে জবের অপরচুনিটিস রয়েছে এআইয়ের যে কোনো ফিল্ডে সো তোমরা যারা এর টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে যাও। এআই এর যে সফটওয়্যার সেইটা তৈরি করতে চাও এর সফটওয়্যার কীভাবে তৈরি করতে হয় তার বিভিন্ন টেকনিক্স সেটা শিখতে চাও তাদের আমি বলবো অবশ্যই মানে এই কোর্সটা চয়েস করতে পারো আবার তার সাথে সাথে ডেটা সায়েন্স আছে ডেটা সায়েন্সের উপর নির্ভর করে বা ডেটা মানে তার মধ্যে বিগ ডেটা ডেটা অ্যানালিটিক্স ক্লাউড কম্পিউটিং প্লাস ধরো ক্রিটিক্যাল থিঙ্কিং বা মেশিন লার্নিং এই সমস্ত যে ব্যাপারগুলো না সেইগুলোও কিন্তু এই ডেটা সায়েন্সের মধ্যে শেখানো হয় আর যেটার উপর ডিপেন্ড করে মানে যে কোনো বিজনেস বড় বড়ো বিজনেস তারা ডিসিশান নেয় যে তাদের ভবিষ্যৎ স্ট্র্যাটেজি কি হতে পারে যা যার মা যেটার মাধ্যমে তারা আরও বেশি সারিস করতে পারে এবং শুধু বিজনেস নয় তার সাথে সাথে ইভেন এই মহাবিশ্বে মহাজাগতিক বিভিন্ন যে অবজারভেশনগুলো কন্টিনিউ হয়ে চলেছে যেটা হয়তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন এসব করে কি হবে ফালতু কাজ কিন্তু সেই সমস্ত ফালতু কাজের ওপর ডিপেন্ড করেই কিন্তু ভবিষ্যতের প্রজন্ম হয়তো টিকে থাকবে হয়তো সারভাইভ করবে তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করা যেতে পারে যে এই সমস্ত মহাজাগতিক রিসার্চ করে কি হবে এই মহাবিশ্ব এই চাঁদে ওই গ্রহ মানে চাঁদে চন্দ্রযান পাঠিয়ে কি হবে বা মহাকাশে ওই দূর মানে দূরবীন দিয়ে বিভিন্ন জিনিস এই চন্দ্র নক্ষত্র তারা এই গ্রহ নক্ষত্র তারা এইগুলো অবজারভেশন করে কি লাভটা হবে বা অন্য কোনো গ্রহে প্রাণ আছে কিনা জেনে আমাদের কী লাভ হবে এটা কতটা সাযুজ্য আছে কি নেই সেটা নিয়ে আরো আরও অনেক ভিডিও করা যায় কিন্তু এটুকু জেনে রাখো যে এই রিসার্চের ওপর কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে এক্সিস্ট করবে কিনা সেইগুলো টিকে থাকবে এতটাই ইম্পর্টেন্ট এবং বাই প্রোডাক্ট হিসেবে তোমাদের বলতে পারি এই যে এমআরআই স্ক্যান দেখো না এমআরআই যে স্ক্যান সেটাও কিন্তু এই ভবন মানে এই বিভিন্ন মানে মহাকাশের যে রিসার্চ সেই রিসার্চের একটা প্রোডাক্ট সো বুঝতেই পারছো তো তো যেটা মেন কথা এবার চলে আসি তো ডেটা সায়েন্স তো ডেটা সায়েন্সের ওপর নির্ভর করছে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো যেখানে যে কোনো একটা ক্রিটিক্যাল ডিসিশান একটা বিজনেস সেই বিজনেস আদৌ রান করবে কি করবে না ইভেন কোনো একটা জায়গায় কোনো একটা বিজনেস প্রতিষ্ঠান যদি ঠিক করে যে আমি একটা ব্রাঞ্চ খুলবো ওখানে এবং ওখানে পার্টিকুলারলি কোন কোন জিনিসগুলোর বেশি ডিম্যান্ড থাকতে পারে সেটাও আমি জানবো সেটাও কিন্তু এই ডেটা ডেটা সায়েন্সের উপর নির্ভর করেই তারা মানে ডিসিশানটা নেবে সেই সমস্ত প্রোগ্রামিং বা সেই সমস্ত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তার হেল্প নিয়ে কিন্তু সেই ডিসিশানটা তারা নেবে এবং শুধু তাই না সরকারি দপ্তরে বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পগুলো কিভাবে হচ্ছে কিভাবে করলে আরও বেটার হয় বা মানুষের যে মতামত সেটা জানা তার উপরও মানে মানে সেইগুলো জানার জন্য কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরেও এই মানে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশান রয়েছে তো বুঝতেই পারছ এমন একটা কোর্স যেটা করার পর প্রাইভেট সেক্টরে প্লাস সরকারি সেক্টরে প্লাস এই সমস্ত মহাজাগতিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় মহাজাগতিক অবজারভেশনগুলো চলছে বা সেইটা নিয়ে রিসার্চ চলছে নাসা বা ইসরোর মতো কোম্পানি ইভেন সেখানেও ইভেন সেখানেও ডেটা অ্যানালিটিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ার এই টাইপের বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামার হিসেবে যদি কাজ করতে চাও তাহলে কিন্তু অসাধারণ একটি কোর্স এআই অ্যান্ড ডি বিটেক ইন এ এবং এই কোর্সটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভালো পাইভে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজে করানো হয় আমি অবশ্যই যে যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিসের বিনিময়ে এই কোর্স করানো হয় তার যে ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলো দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারো করে তাদের কি ফি স্ট্রাকচার আছে সেইগুলো সম্বন্ধে আরও খোঁজখবর নিয়ে দিতে পারো এবং ইমিডিয়েটলি অ্যাডমিশান প্রসিডিওর স্টার্ট করে দিতে পারো কারণ খুব শীঘ্রই কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে এবং কাউন্সেলিং আবার স্টার্ট হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সিটগুলো ফিল আপ হয়ে যাবে কারণ যত তো কেরিয়ার ওরিয়েন্টেড এবং এখন সবাই বোঝে যে কোন মানে কোন বিষয়টার গুরুত্ব বেশি এবং ভবিষ্যতে কোন বিষয়টার কোন বিষয়ে পড়াশোনাটা করলে ভবিষ্যতে চাকরির সম্ভাবনা বেশি থাকতে পারে তো আমি বলবো অবশ্যই তোমরা যদি কম্পিউটার রিলেটেড কাজকর্ম পছন্দ করো কোডিং পছন্দ করো বিভিন্ন সফটওয়্যার কী করে ডেভেলপমেন্ট হয় সেটা নিয়ে আগ্রহ আছে এবং পড়াশুনো মানে এই বিষয়ে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই বাঁচতে পারো আর মনে রাখবে এখন কিন্তু জয়েন্ট ওয়েস্ট বেঙ্গল যে বা অ্যাডভান্স বা এই এই যে মেন টাইপের সেই এন্ট্রান্স এক্সাম দিয়েই যে তুমি শুধু মানে বিটেকে অ্যাডমিশন পাবে তা নয় বেশ কিছু এমন কলেজও আছে যারা কিন্তু উইদাউট জয়েন্টও অ্যাডমিশান করায় সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে সেটা কলেজ সম কলেজের যারা কর্তৃপক্ষ আছে কলেজের যারা কন্ট্যাক্ট পার্সন আছে তাদের সঙ্গে ফোন করে তাদের থেকে সেটা সেই বিষয়ে ডিসিশান মানে জেনে নেবে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে যে তোমাদের পিসিএম কম্বিনেশন থাকতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই কম্বিনেশন থাকতেই হবে এবং একটা মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে সেই পার্সেন্টেজ থাকলে তাহলে কিন্তু তোমরা নিজেদের যে ক্লাস টুয়েলভের রেজাল্ট তার ভিত্তিতেই কিন্তু এই কোর্সে অ্যাডমিশান পেতে পারো তো যা বললাম আমি অবশ্যই এই কলেজগুলোর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই সেগুলো চেক করতে পারো এছাড়াও আরও অনেক কলেজে এই কোর্স করানো হতে পারে তো সেই কলেজগুলো সম্পর্কেও খোঁজখবর নিয়ে নিও আর যেটা বললাম যে অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু ইমিডিয়েট স্টার্ট করে দাও যদি মনে হয় ভিডিওটা ভালো অবশ্যই লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একুশ করে দাও আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও টাটা